ভারতীয় বাংলা সিনেমার এককালের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি বর্তমানে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালক হিসেবে জনগণের কাছে বেশি পরিচিত। অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি তার আরও একটি পরিচয় হল তিনি একজন উদ্যোক্তা। তার গড়ে তোলা পোশাক ব্র্যান্ডের নাম রচনা ক্রিয়েশন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন রচনা ব্যানার্জি। সেই ছবিতে তাকে বাংলাদেশের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে দেখা যায়। সবুজ রঙের জামদানির সঙ্গে সোনালি জরির শর্ট হাতা ব্লাউজ পরেছেন তিনি। সবুজ রঙের এই শাড়ির ওপর রূপালি ট্যাপেস্ট্রি ও সোনালি সুতোর কাজ। অলংকার হিসেবে হাতে বালা, গলায় চেন এবং বড় গোল লকেট ছিল। সবুজ শাড়িতে কখনো চোখ তুলে, কখনো চোখ নামিয়ে একের পর এক পোজে ছবি শেয়ার করেছেন রচনা। তার বাঙালি সাজে মুগ্ধ ভক্তরা, অনেকেই করছেন প্রশংসা। ছবির ক্যাপশনে রচনা উল্লেখ করেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার কারিগরদের তৈরি এই শাড়িটি। সেখানে বর্ণনা সহ শাড়িটি কেনার জন্য একটি বুকিং নম্বরও শেয়ার করেছেন তিনি। মূলত দুর্গাপূজা সামনে রেখেই নতুন শাড়ির কালেকশনের প্রচারণা চালাচ্ছেন এই নায়িকা। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে রচনার পরা এই জামদানির শাড়ির দামও প্রকাশ করেছেন। সেখান থেকে জানা যায় এই সবুজ জামদানির মূল্য 5,800 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,000 টাকা।